ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি ব্যবসা করবার সুরতে ভারতবর্ষে আইসা দেশ দখল করতে পারে ইন্ডিয়ার পত্থলিক দাদা বাবুরা আমাদের দেশে ট্রেন নিয়ে ঢুইকেও কি দেশ দখল করতে পারে না কথা বল না পারে কি পারে না অমুসলিম যুবকেরা তোমাদের চিৎকারের জন্য কথাগুলো বলছি না তোমরা একটু জজবা দেখাবে এজন্য বলতেছি না আমরা জানি এই জজ্বার দর কত বেশি কত দূর যাবে কিন্তু তোমাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের যে অবস্থা শুরু হয়েছে ও প্রিয় মুসলিম যুবক সচেতন হও যে অবস্থা শুরু হয়েছে ইন্ডিয়ার দালাল এই ভারতীয়দের দালাল এই পত্তলিকদের দালাল এত গভীরে ঢুকেছে বেশি দিন নাই ফিলিস্তিন কাশ্মীরের আরাকানের অবস্থা বাঙালি মুসলিমদের হওয়া খুব বেশি সময় নাই আমাদেরকে এক বাক্যে আওয়াজ তুলতে হবে বাংলাদেশের বুক দিয়ে ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের ট্রেন চলতে দেওয়া হবে না এই ট্রেন প্রয়োজনে রেললাইন উপরে ফেলা হবে প্রয়োজনে পাথরগুলো খুলে ফেলা হবে প্রয়োজনে রেললাইন অবরোধ করা হবে ইনশাআল্লাহ বাংলার বুক ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের রেল গাড়ি চলতে পারে আল্লাহ বলতেছেন ইহুদি খ্রিস্টান মুশ্রিকদেরকে বন্ধু বানায় না ইহুদি খ্রিস্টান মুশ্রিকদেরকে বন্ধু বানালে কি হয় হুজুর চলে আসছেন লম্বা করবার সুযোগ নাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনছেন নি ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছিল কি দেশ দখল করার জন্য না ব্যবসা করার জন্য কথা কয় না ব্যবসা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আবির্ভাব ঘটেছিল প্রথমত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করবে ব্যবসা করতেছে হঠাৎ করে ব্যবসায়ীদের কেউ কেউ তাদের পণ্য হারায় যায় চুরি হয়ে যায় ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতি হয়ে যায় এই বলে ভারতবর্ষের তৎকালীন যারা ক্ষমতাসীন তাদের কাছ থেকে বাহিনী কিসের জন্য তাদের নিরাপত্তার জন্য ব্যবসা করবে ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করার জন্য কি লাগবে নিরাপত্তা ওই নিরাপত্তা কর্মী রাখতে গিয়া এক পর্যায়ে ওই ব্রিটিশ বেনিয়ারা ইংরেজরা বাহিনী আনতে লাগলো আর আমাদের মুসলমানদের মধ্য থেকে বা হিন্দুদের মধ্য থেকেও তৎকালীন যারা ভারতবর্ষের ক্ষমতাসীন ছিল তারা দেখলো ব্যবসা করবে তাদের নিরাপত্তা তারা দিবে সমস্যা কি কি করলো তাদেরকে বাহিনী আনতে দিল বাহিনী আইসা কি করলো ব্যবসায় করলো

আমি কোন নেতাকে ভালোবাসি সেটাও আল্লাহর জন্য হতে হবে আমি কোন নেত্রীকে ভালোবাসি সেটাও আল্লাহর জন্য হতে হবে আমার আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোন নেতা নেত্রী কোন শায়ককে আমি ভালোবাসি না এটা ইসলামের আকিদা এটা মৌলিক আকিদা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি ব্যবসা করবার সুরতে ভারতবর্ষে আইসা দেশ দখল করতে পারে ইন্ডিয়ার পত্থলিক দাদা বাবুরা আমাদের দেশের ট্রেন নিয়ে কি দেশ দখল করতে পারে না কথা না না পারে পারে কি যুবকেরা তোমাদের অমুসলিম চিৎকারের জন্য কথাগুলো বলছি না তোমরা একটু জজবা দেখাবে জন্য বলতেছি না আমরা জানি এই জজ্বার দৌড় কত বেশি কত দূর যাবে কিন্তু তোমাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের আমরা একটা পাম্পে দাঁড়ালে গ্যাস নিতে এত লম্বা লম্বা সিরিয়াল থাকার পরেও হুজুর রে গ্যাসটা আগে দিয়ে দে এক কাপ চা খাওয়াইতে পারলে একটু ঠান্ডা পানীয় খাওয়াইতে পারলে মানুষ অনেক খুশি একটু মুসাফা করতে পারলে অনেক খুশি আর এত সম্মান মানুষ করে এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে এই গরমের মধ্যে হাজার হাজার মানুষ আলোচনা শুনে এজন্য আমাদের দায়বদ্ধতা অনেক বেশি দায়িত্ব অনেক বেশি এই দায়িত্ব থেকে বলতেছি যে অবস্থা শুরু হয়েছে ও প্রিয় মুসলিম যুবক সচেতন হও যে অবস্থা শুরু হয়েছে ইন্ডিয়ার দালাল এই ভারতীয়দের দালাল এই পত্তলিকদের দালাল এত গভীরে ঢুকেছে বেশি দিন নাই ফিলিস্তিন কাশ্মীরের আরাকানের অবস্থা বাঙালি মুসলিমদের হওয়া খুব বেশি সময় নাই খুব বেশি সময় বাকি নাই থেকে কথাগুলো বলতেছি আপনি কি দেখতেছেন আপনি দেখেন তিস্তার আমরা কি পাচ্ছি পাচ্ছি না পানি কথা তিস্তা ফারাক্কাবাদ ছেড়ে দিয়ে যখন আমাদের দেশে পানির প্রয়োজন নাই তখন পানি ছেড়ে দিয়ে সিলেটে রংপুরের মানুষদেরকে জানোয়ার কেউ যেভাবে পানি দিয়ে মানুষ বাসায় না এইভাবে আমার আপনার দেশের মানুষকে বাসায় মেরে ফেল একটা কথা হয়েছে। কিশোরগঞ্জের এলাকায় এক রাস্তা হয়েছে বড় এই রাস্তার জন্য সিলেটের নাকি বন্যা হয় বুয়া কথা মিয়া ভারতের কারণে সিলেটে বন্যা হয় ওই কথা যাতে না রটে এজন্য ভারতের দালালরা এদেশে বসে বসে এই নিউজগুলো ভাইরাল করে ভারতের কারণে সিলেটে আরে ভাই আমাদের দেশে কোন বৃষ্টি খুব বেশি বৃষ্টি লাগে ভারত সিলেটে যখন এইবার না অনেক বৃষ্টি হয়েছে কিন্তু সিলেটে কয়েকবার বন্যা হয়ে গেছে বাংলাদেশে খুব বৃষ্টি হয়েছিল কেন হয়েছে আমাদের যখন পানির দরকার নাই তখন আমাদেরকে পানি দিয়ে কি করে বাসায় ফেলে ও ভাই কথাগুলো খুবই খতরনাক খুবই বিপজ্জনক আমরা জানি ভাই খুবই বিপজ্জনক নিজের লাইফের রিক্স আছে হাতিয়া তুফার জন্য এই যশ্যাতির জন্য কিংবা একটু স্লোগান মারবেন এজন্য এই কথাগুলো বলি না কিন্তু এই জাতিকে সজাগ না করলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। যেহেতু এই মানুষগুলো আমাদের জন্য বসে থাকে মানুষগুলো চায় আমাদের মুখ থেকে কিছু কথা শুনবে সেই দায়ক দায়ক দায়বদ্ধতা থেকে সেই দায়িত্ব থেকে নাহলে আল্লাহ তো জীব কেটে ফেলবে এই জন্য কথাগুলো বলতেছি আমাদের যখন দরকার নাই পানির তখন আমাদেরকে পানি দিয়া বাসায়া ফেলে মাইরা ফেলে আর আমাদের জন্য পানির যখন হাঁটা রংপুরের বিভিন্ন অঞ্চলের মুসলমান মানুষ যখন রংপুরের মানুষেরা একটু পানির জন্য তাদের ক্ষেত চাষ করতে পারে না তখন তিস্তার বাদ আটকে দিয়া এই অঞ্চলটা মোর বই বা এই তো বন্ধুত্বের নমুনা নাকি এটা কি বন্ধুত্ব না প্রবুত্ব না প্রবুত দাসমিদের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক না প্রিয় হাজির প্রিয় হাজির আমরা কতদিন কথা বলতে পারব বা আসলেই কথা বলা সম্ভব হবে কিনা এটা আল্লাহ পাকের ইচ্ছা এই দুনিয়ার কোনো ক্ষমতাসীনদের পড়ুয়া করে দুনিয়ার ক্ষমতাসীনরা কতটুকু বলতে দিবে কতটুকু বলতে দিবে না এ চিন্তা করে অল্লা কখনো কথা বলিনি কারণ জেলখানায় যখন থেকে হাদিসটা দেখেছি হাদিসে কুচ্ছি পাক বলেছেন হে আমার বান্দা শুনে রাখো জেনে রাখো যতদিন আমার ক্ষমতা আছে তোমরা পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে বয় করো সহাল বিশ্বাস আছে তো যতদিন আমার ক্ষমতা আছে কে বলতেছেন আল্লাহ বলতেছে যতদিন আমার ক্ষমতা আছে ততদিন তোমরা পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে কি করো না এবং একথাও জেনে রাখো আমার ক্ষমতা শেষ হবার তাহলে আমরা কার ক্ষমতায় বিশ্বাসী আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী হওয়ার কারণে এ কথাগুলো এখনো বলবার হিম্মত করি কিন্তু মনে রাখবেন ও জাতি আপনারা যদি হুজুগেই থাকেন তাইলে খুব বেশি বলনেওয়ালা আর পাবেন না খুব বেশি বলনেওয়ালা পাবেন না বলনেওয়ালা সংখ্যাটা কমে যাবে চুপসেওয়ালা সংখ্যাটা বেড়ে যাবে মাটকা পানু অনেক কথা বলনেওয়ালা লোক এক সময় চুপসে যেতে বাধ্য হবে কারণ কি দিন শেষে যখন দেখবে বারবার জেলে যাওয়া রিমান্ডে যাওয়া এমন কি কঠিন থেকে কঠিন পরিস্থিতির মুখে পড়া লাগে তখন কয়জনই আর বলবার জন্য কথা বলেন আপনি হুজুকে দিটা লাভ দিয়ে বসে থাকবেন আর শত শত আলেমদেরকে কারাগারে নিয়ে যাবে আপনার কোনো অ্যাক্টিভ থাকবেন না থাকবেন আপনার তখন আর কি হবে অ্যাক্টিভিটি না থাকলে আলেমদেরকে নিয়ে গেলে কয়জন পাবেন কয়দিন হাদিস শেখ্লামা মামুনুল হক কথা বলবেন কয়দিন আল্লামা জুনাইদ আল হাবিব কথা বলবেন দিন কথা বলবেন উফতি সাহওয়াত হোসেন রাজি কয়দিন কথা বলতে পারবেন প্রিয় ভাইরা আমার এই উম্মার এই জাতির জন্য যারা চিন্তা করে যারা কথা বলে এমন আলেমদেরকে সাপোর্ট দেওয়া এমন আলেমদের বিপদে তাদের পাশে দাঁড়ানো আপনার আমার দায়িত্ব কিনা এটা কি আলেমের আলেমের ব্যক্তির জন্য ব্যক্তিগত কারণের জন্য নাকি দিনের জন্য প্রিয় ভাইয়েরা আমার ইমানের জন্য ইমানই বার্তৃত্ববোধ থেকে ইনামাল মকমিন উন মুমিন মুমিনের ভাই সেখান থেকে আমাদেরকে দাঁড়াতে হবে প্রিয় ভাজিরিন কথা লম্বা করবার সুযোগ নেই শেষ কথা শেষ দিকে চলে যাচ্ছি আমাদেরকে তিস্তা ছেড়ে দিয়ে বন্যার পানিতে বাসিয়ে দিবেন সুরমা ছেড়ে দিয়ে বন্যার পানিতে বাসিয়ে দিবেন যখন পানির দরকার হবে দিবেন না আমাদের সীমান্তে কাঁটাতারের বেড়ায় গুলি করে করে আমাদের ফেলানিকে মারবেন আর কত ফেলানি কত দিন মারা যাচ্ছে সবগুলো নিউজ হয় না বর্তমানে বাংলাদেশে সবচাইতে বেশি ভারতের দালাল যে সেক্টরটা এটার নাম হলো মিডিয়া সেক্টর বর্তমানে হিন্দুত্ববাদী ভারতের সবচাইতে বড় দালালটা হলো এই সেক্টর এত দালাল যে এরা রাসেল বাইপার ছেড়ে দিবে বাংলাদেশে ট্রেন ঢুকায় দিবে কোথায় বুঝেন বুঝেন কথা রাসেল বাইপার সাপ ঢুকায় দিছে এটা কিন্তু ঢুকছে কই দেশে না মিডিয়ায় কই ঢুকছে মিডিয়াগুলোর ঘরে ঘরে সময় টিভি একাত্তর এগুলোর ঘরে ঘরে ঢুকছে এরা বাংলাদেশে গোপনীয়ভাবে আমার আপনার স্বাধীন সার্বভৌম দেশে মুসলিমদের এই বাংলায় আমার আপনার ভূমির বুক ছিঁড়ে সেই কলকাতা থেকে সেখান থেকে সে আর এক অঞ্চল সেই ত্রিপুরায় কিংবা আসামে ওইদিকে ট্রেন ঢুকায় ভারতের এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে ট্রেন যাবে কোন দিকে এরা কারা যারা আমাদেরকে সীমান্তে গুলি করে মারে এরা কারা যারা আমাদেরকে পানি ছেড়ে দিয়ে বন্যায় মারে এরা কারা যারা বাংলাদেশে এসে বাংলাদেশের ডাকায় রাজধানীতে এসে বুক ফুলাইয়া বিজেপির বিশাল বড় সম্মেলনে বিএসএফ এর প্রধান বলে সীমান্তে যেগুলোকে গুলি করে মারা হয় এগুলো সব হলে অপরাধ আমি বুঝেন না সীমান্তে যাদেরকে মারা হয় এরা কি অপরাধী নির্ণয় করার জন্য ভারতেও আদালত আছে কি নাই বাংলাদেশেও আদালত আছে কি নাই তাহলে সীমান্তে গুলি করে মারা এটাই কি মানে শাসন আইন পাইসা তাইলে এই কথা বুক ফুলায় এখানে কিভাবে বইলা গেল কারণ একদল দালাল আমাদের সর্বোচ্চ পর্যায় বৈশাখ তারা জানে আমরা যাই করি তবুও একদল দালাল আছে যারা বলবে আপনারা ভালো আপনারা বন্ধু আপনারা স্বামী আপনারা কি কয় বন্ধুত্বের সম্পর্ক আপনারা আর কত রক্তের সম্পর্ক কত কিছু একদল দালাল তারা রেডি করে রাখছে এটা তারা জানে প্রিয় হাজিরিন বলবেন হুজুর এরা কি বুঝে না এদের মা ভাই বোন বা এদের পরিবার এরা কি দেশে থাকে না দেশের ক্ষতি হচ্ছে এরা কি বুঝে না আমি এক ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করতেছি মনে করেন একটা লোকের নাম আব্দুল মুমিন সে যুবক বয়সে করছে করার পরে তার একটা প্যানেল তৈরি কিনা হয়েছে অনেক বন্ধু কিনা এরা একটা সময় বড় হয়েছে বড় হওয়ার পরে যারা একসাথে বড় হয় প্রতিযোগিতা চলে কি চলে না একজন আর একজনের চাইতে কে কাচ্ছে বড় হইলো কার বেতন বেশি কে ভালো স্ট্যাটাসে আছে কে কার কাছে বেশি ফোন দেয় আছে না নাই যখন ওই আব্দুল মোমেন বা আবদুল্লাহ দেখে হাই কি অবস্থা আমার তো বিশাল শান সৌকত আমার টাকা পয়সার অভাব নাই আমার ব্যাংক ব্যালেন্সের অভাব নেই আমার সব বন্ধু বান্ধবের কাছে আমি সম্মানিত কথাটা বুঝেন তখন এই লোক চিন্তা করে একটু দালালি করলে আর সমস্যাটা আমি অনেক বুঝাইতে না আপনারা মানে দালালিটা কেন করে চাটুকারিটা চামচামিটা কেন করে কারণ হলো এই সমাজের অবক্ষয় লম্বা করার সুযোগ সামাজিক অবক্ষয় হয়ে গেছে এটা কি আজকে সব দুর্নীতি যে কারণে কে কাকে জবাব করবে যখন একটা সাধারণ পাবলিক আমিও তো করি আমিও তো তখন সে ওই দেশের রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় আছে তাদেরকে জবাব দিয়ে করবার মতো নৈতিকভাবে সাহস রাখেন আমি বুঝাইতে পারতেছি না এই জন্য চামচামিটা করে চিন্তা করে ধর সামসামি চাটুকারিতা কইরাও যদি সম্মান থাকে আরে সামসামি করার কারণে আমি আজকে এমপি সামসামি করার কারণে আমি আজকে পুলিশের বড় কর্মকর্তা সামসামি করার কারণে আমি আজকে বিশাল বড় সেনাবাহিনীর কর্মকর্তা তো সামসামি করলে যদি আমার সম্মান থেকে পেট বড় হয় টাকা পয়সা ঠিক থাকে সমস্যা কি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই চামসামিটা এক দুই দিনে তৈরি হয় নাই এই চামসামিটা সময় লাগছে দীর্ঘ সময়ে এই সামসামির একটা সেক্টর তৈরি হয়েছে এখন এরা চিন্তায় করে পকেট আর পেটের ধান্দা ঠিক রাখা এজন্য আমার আপনার ভূমিতে ট্রেন ঢুকলো সাপ ঢুকলো না গুইল ঢুকলো আমাদের কয় গুইল ঢুকছে কি ঢুকছে ঢুকলো এটা এদের দহার দরকার নেই এদের দেখার দরকার নাই আমার আপনার রাষ্ট্রের স্বার্থ আমার আপনার ইসলামের স্বার্থ দেখবার দায়িত্ব এখন এদের হাতে নাই এখন আলেমরা কথা বলবে স্যার আলেম দেখতে ধরিয়া ধরিয়া রিমান্ডে নিবে হঠাৎ করে জামিন কেটে দিবে গ্রেফতারি ফরওয়ানা জারি করে দিবে অনেক কিছু হইতে পারে আল্লাহ মাফ করো এগুলো চলতে থাকবে ভয় ভয় গুড়ি স্যারে দেয় নাটাই কার হাতে রাখে বুঝল তো গুরি কি করে স্যারা দেয় নাটাই একজনের হাতে রাখে যে গুড়ি চালা দেখ আমাদের অবস্থা এমন হইছে আম করে তো সার্সে ঠিকই উনাটাই কয় একজনের নামে দশটা পনেরোটা বিশটা তিরিশটা মামলা দিয়ে না তাদের হাতে হাজিরা দিতে যাবেন অথবা যাবেন না বিল কেটে দিবেন গ্রেফতারি পরোয়ানা জারি কি করবেন আপনি আমি অবস্থা এত ভয়াবহ জাতি বিল্লাহ কসম আল্লাহ এ জাতির এ জাতির আকাশে এক বিশাল বড় মেঘ জমা এই জাতির উপর এক ভয়াবহ দানব বসে গেছে এই বিপদ এই বিপদ থেকে রক্ষা পেতে হলে প্রথমত আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে তওবা করতে হবে দ্বিতীয়ত দাওয়া এবং জেহাদের পথে আমাদেরকে আগাতে হবে কোন পথে তন্ত্রমন্ত্রের পথে নয় তন্ত্রমন্ত্রের পথে নয় দাওয়া এবং জেহাদের পথে আমাদেরকে আগাইতে হবে যদি আমরা দাওয়া এবং জেহাদের পথে আগাইতে পারি এই হিন্দুত্ববাদী এই দানবীয় শক্তির হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করবেন আমাদেরকে অবশ্যই শত্রু মিত্র চিনতে হবে শত্রু কারা আমাদেরকে অবশ্যই অবশ্যই চিন্তা হবে আমাদেরকে এক বাক্যে আওয়াজ তুলতে হবে বাংলাদেশের কেন্দ্রীয় হিন্দুত্ববাদীদের ট্রেন চলতে দেওয়া হবে না এই ট্রেন প্রয়োজনে রেললাইন উপরে ফেলা হবে প্রয়োজনে পাথর গুলো খুলে ফেলা হবে প্রয়োজনে লাইন অবরোধ করা হবে ইনশাআল্লাহ বাংলার বুক দিয়ে ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের রেল গাড়ি চলতে পারে আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন এই কথাগুলো শুধু শুনলেন তা নয় শুনলেন তা নয় হে যুব সমাজ শেষ কথা বলে যাই ঐক্যবদ্ধ হও অমুক হুজুরকে পছন্দ করো অমুক হুজুরকে করো না গালাগালি আর ফ্রও শুরু করছোনিয়া তুমি নিয়ে না উম্মার ফিকির তোমার মধ্যে নাই ভাই বোঝার চেষ্টা করো অক্ষবদ্ধ হও মুসলিমদের জাগরণ তৈরি করো একে অপরকে বুঝাও হিন্দুত্ববাদীদের চাইতে বড় কোনো শত্রু এবংের মুসলিমদের নাই এদিদের ওয়াজ আমরা করি ফিলিস্তিনিদের ওয়াজ আমরা করি বুকে দরদ আছে বলে কিন্তু এদেশে আহুদিবাদীদের কোনো দালাল নাই এত বড় পর্যায়ের দালাল নাই এদেশে ইসরায়েলের কোনো দূষণ নাই আছে হিন্দুত্ববাদীদের দূষণ আছে আমেরিকানদের দূষণ এই হিন্দুত্ববাদীদের থাবা বর্তমান এই বাংলাদেশে ভয়াল থাবা এই থাবা থেকে আমাদেরকে বাঁচতে হলে সচেতনতা প্রথম প্রথম কাজ কি কোন জাতি যদি বুইজা যা আমাদের উপর বিপদ আসতেছে এ জাতি বিজয়ী হবে ইনশাল প্রথম কাজ কি বুঝা সচেতন হওয়া আমাদের উপর এখন সবচাইতে বড় শত্রু সবচাইতে ভয়াল থাবার নাম হলো হিন্দুত্ববাদী থাবা কি নাম হিন্দুত্ববাদী থাবা এই ভারতীয় আগ্রাসন এই ভারতীয় আগ্রাসন সকল অঙ্গনে সকল সেক্টরে ঢুকে গেছে এই ভারতীয়দের দালাল সকল অঙ্গনে সকল সেক্টরে ঢুকে গেছে আল্লাহ পাক এই দালাল বাটমারদের থেকে আমাদেরকে হেফাজত করুক না আমিন